নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ফি মকুব প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদ এআইডিএস, পুরল শিক্ষামন্ত্রীর কুশপুতুল। সৌরভ সুপ্রিয়ার খোঁজে ব্যর্থ পুলিশ, বরাক বন্ধের হুমকি। মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও ভর্তি বঞ্চিত পড়ুয়ারা, অর্থমন্ত্রীকে স্মারকপত্র। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ব্যাগ থাকা ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে আসাম সরকার ফি মকুবের সিদ্ধান্ত প্রত্যাহার করার প্রতিবাদে সোমবার ফের পথে নামে সারা ভারত গণতান্ত্রিক ছাত্র সংস্থা এআইডিএসও। এদিন সংস্থার সদস্যরা গরিব ছাত্রছাত্রীদের বিনা মশলে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়ে শিলংপট্টি ওএমএস কলেজের সামনে প্রতিবাদী কর্মসূচি পালন করেন। সড়ক অবরোধ করে মুহুর্মুহু স্লোগান তোলেন সংগঠনের সদস্যরা। এরপর তারা রাজ্যের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যের কুশপুতুল পুড়িয়ে সার্কুলারের প্রতিবাদ জানান। পরে সংগঠনের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রনেতা গৌরচন্দ্র দাস অবিলম্বে এই সর্বনাশা সার্কুলার প্রত্যাহারের দাবি জানান সরকারের কাছে। কলেজের গেটের সামনে ছাত্রছাত্রীরা এই আন্দোলন করছে, যাতে অবিলম্বে এই সর্বনাশা সার্কুলার প্রত্যাহার করা হয় এবং সমস্ত গরিব ছাত্রদেরকে শিক্ষার সুযোগ দিতে হবে, সমস্ত গরিব ছাত্রদেরকে বিনা মাসুলে ভর্তির সুযোগ দিতে হবে। যদি না করা হয়, আমাদের দাবি না মানা হয়, তাহলে সারা রাজ্যের ছাত্রকে ঐক্যবদ্ধ করে সারা রাজ্য অচল করে দেওয়ার জন্য আমরা আবেদন করছি। আমরা এই ওমেন্স কলেজের সামনে আজকে অপদার্থ সিদ্ধার্থ ভট্টাচার্য শিক্ষামন্ত্রীর কুশপুতুল জ্বালিয়ে প্রমাণ করতে চাইছি আপনার সিদ্ধান্ত অযৌক্তিক এবং অন্যায়, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পরে বক্তব্য রাখতে গিয়ে ওমেন্স কলেজের এক ছাত্রী জানান, দুবছর পড়ার পর এবার সরকার বিনামূল্যে শিক্ষার এই সুযোগ কেড়ে নিতে চাইছে। তিনি বলেন, সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন। কিন্তু এইবার দুই বছর আমাদের পড়ার পর এইবার বিনামূল্যে শিক্ষার সুযোগটা কেড়ে নিতে চাইছেন। যাদের ফ্রি এডমিশন তাদেরই ফ্রি এডমিশন হবে না, যাদের প্রিভিয়াস এক্সামিনেশনে ব্যাক আছে বা অ্যাটেন্ডেন্স 75% থেকে কম, এরকম অনেকে দেখা যায়। অনেক দূরের স্টুডেন্টদের এসে পড়তে হয়, সেই অবস্থায় 75% অ্যাটেন্ডেন্স ওদের হয় না। তাছাড়া ব্যাক প্রায় প্রত্যেকেরই লেগে যায়। যারা এইচএস পাস করে এসেছে সেই স্টুডেন্টগুলো ভালো করেই পাস করে এসেছে, কিন্তু সেমিস্টারে এসে ওদের দেখা যায় ব্যাক লেগে গেছে। এরকম কেন হয়? এরকম এইবার খুব বেশি হচ্ছে। আর যারা এভাবে ব্যাক পেয়েছে তাদের কারণে এইবার আর ফ্রি এডমিশন হবে না। এভাবে গরিব স্টুডেন্টদের কাছ থেকে শিক্ষার অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নিতে চাইছে সরকার। এই এই ওনাদের এই সার্কুলারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আর এবারও যদি আমাদের বিনামূল্যে ভর্তির সুযোগ না করে দেন, তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা অগ্রসর হতে বাধ্য হব। ঘোষিত এই সার্কুলারে যখন বলা হয়েছে পড়ুয়াদের কলেজে 75% উপস্থিতির ক্ষেত্রে ফি মকুব করা হবে, এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রীকোনা ডেইলি বাজারের জনৈক ছাত্রী জানান, প্রতিদিন কলেজে যেতে 40 টাকা খরচ হয়। তাদের মতো নিম্ন আয়ের পড়ুয়াদের ক্ষেত্রে এত টাকা খরচ করে কিভাবে 75% উপস্থিতি সম্ভব? আমার বাড়ি শ্রীকোনা ডেইলি বাজার, আসতে গেলে 40 টাকা লাগে। আমরা কি প্রতিদিন আসতে পারবো? তারপরে আমরা বড় হচ্ছে, আমাদের পরিবারের দায়িত্বটা আমাদের কাঁধে আসছে। আমাদের অনেকেই এরকম থাকে যে বাবা অসুস্থ, মা অসুস্থ, আমরা আসতে পারি না। তারপরে আসলে আমাদের এদিকে রাস্তা যান, এদিকে রাস্তা যান, আমরা ঠিক মতো এসে ক্লাস করতে পারি না। তারপরে কি আমরা ব্যাগ লেগে যাবে? তারপরে কি আমরা ফ্রি এডমিশন নিতে পারবো না? আমাদের এদিকে কেন চিনি দেওয়া হচ্ছে? সরকারকে সেটা জবাব দিতে হবে, দিতে হবে। আজকে কি আন্দোলন করছি যাতে আমাদের এখানে ফ্রি এডমিশন হয় এবং আমরা কেন পুরো আসামের যাতে ছাত্ররা এখানে ফ্রি এডমিশন নিতে পারে। পক্ষকাল থেকে সন্ধানহীন শিলচর বিবেকানন্দ রোডের বছর 11 সৌরভ দাস এবং বছর 5 সুপ্রিয়া দাসের খোঁজে পুলিশের ব্যর্থতার অভিযোগে পথে নামে শিশু সুরক্ষা ও নাগরিক কল্যাণ সমিতি সহ বেশ কটি সংস্থা। সোমবার সংস্থাগুলোর সদস্যরা জেলা শাসকের অফিসের সামনে এক ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। শিলচরের বেশ কিছু এলাকা থেকে প্রায় 5 শতাধিক মানুষ এদিন জড়ো হন এই প্রতিবাদী কর্মসূচিতে। তুমুল স্লোগান তোলেন তারা।
এরপর তারা জেলা শাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। পরে শিশু সুরক্ষা ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিহার দাস জানান, তারা জেলা শাসককে অনুরোধ করেছেন যে তিনি যেন পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। শিলচর আশ্রম রোড তপোবন নগরের দুটি শিশু সন্তান সুপ্রিয়া দাস এবং সৌরভ দাস, দুই ভাই বোন, গত 9 তারিখ থেকে 9 জুন থেকে তারা নিখোঁজ। পুলিশ প্রশাসনের কাছে মামলা রেজিস্টার করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই দুটা বাচ্চার সন্ধান মেলেনি। আমরা এই শিলচর আশ্রম রোডের মানুষ তথা এই শিলচর শহরের মানুষ আমরা আজ উদ্বিগ্ন, এজন্যে জেলা প্রশাসনের কাছে আমরা এসেছি শিশু সুরক্ষা ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে। আরও কয়েকটা অর্গানাইজেশন আজকে আমাদের এই আন্দোলনে সামিল হয়েছে। আমাদের দাবি জেলা প্রশাসনের কাছে পুলিশকে সক্রিয় হওয়ার জন্য তিনি অর্ডার দেবেন, এবং পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে আগামী 7 দিনের ভিতরে যেভাবে হোক সৌরভ এবং সুপ্রিয়ার যেন সন্ধান দেয়। সৌরভ এবং সুপ্রিয়াকে উদ্ধার করা একান্ত দরকার, আর না হলে এই দুটা বাচ্চার কি হবে তা নিয়ে তার পরিবার যেমন উদ্বিগ্ন, আমরা এলাকাবাসী উদ্বিগ্ন, শিলচরের মানুষ উদ্বিগ্ন। 7 দিনের মধ্যে ওই 2 নিখোঁজ শিশুর উদ্ধারে পুলিশ ব্যর্থ হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন, এমনকি প্রয়োজনে তারা বরাক বন্ধ ডাকতেও পিছু পা হবেন না বলে সাফ জানান নিহারবাবু। মেমোরেন্ডামের মাধ্যমে কাছাড়ের জেলা প্রশাসক মহোদয়কে আমরা বলবো, যদি 7 দিনের ভিতরে তাদের সন্ধান না দেওয়া হয় তাহলে আমরা শিলচর তথা এই বরাক উপত্যকায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, এমনকি আমরা বরাক বন্ধেরও সিদ্ধান্ত নিতে পারি। পরে আন্দোলনকারীরা অভিযোগ করেন, শিশু দুটি নিখোঁজ হওয়ার পর আজ 22 দিন পেরিয়ে গেছে, কিন্তু পুলিশ এ যাবৎ তাদের সন্ধান দিতে ব্যর্থ। তারা জাদ্রেল কোনো পুলিশ অফিসারকে দিয়ে ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন। শিশুর আজকে যে আমরা ধর্নায় বসেছি নিখোঁজ 2 শিশুর উদ্ধারের জন্য, এবং আপনারা জানেন যে পুলিশের গাফিলতির জন্য আজকে 22 দিন যাবৎ শিশু দুটার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ একজন আয়োগকে নিয়োগ করেছে, যে একজন অকর্মণ্য আয়োগ, যে কোনো কিছু তো দক্ষতা নেই এই আয়োগে দিয়ে এটি ইনভেস্টিগেশন করতে যায়। আমাদের দাবি একজন ভালো পুলিশ অফিসার দিয়ে যেন এটা ইনভেস্টিগেশন করা হয়, একজন অকর্মণ্য পুলিশ দিয়ে এগুলো কাজ করা হবে না। এবং যে বাচ্চার মাকে নিয়ে যে 2টা পুলিশ দিয়ে ঘরে দিয়েছিল, এই 2টা পুলিশেরও সন্ধান আমরা চাই। এর রাত্রেবেলা কেন গায়েব হয়ে গেল, কেন এই পুলিশের সন্ধান মিললো না আজ পর্যন্ত, যারা ঘরে নিয়ে দিল, কোথায় পেলো বাচ্চার মাকে, কীভাবে অবস্থায় পেলো, কোথায় পেলো, এইটাও আমরা সন্ধান চাই, এটা পুলিশ প্রশাসন এটা জবাব দেওয়া। টিডিসি প্রথম বর্ষে কলা বিভাগের ছাত্র ভর্তির ক্ষেত্রে শিলচর গুরুচরণ কলেজে কর্তৃপক্ষের বিরুদ্ধে সঠিক পদ্ধতি অবলম্বন না করায় গুরুতর অভিযোগ তুলল ছাত্ররা। এই প্রতিবাদে সোমবার কলেজ পড়ুয়ারা জেলা শাসকের মাধ্যমে রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠিয়েছে। এদিন জেলা শাসকের হাতে স্মারকপত্র তুলে দেওয়ার আগে পড়ুয়ারা অফিস পাড়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করে, তোলে সরকার বিরোধী তুমুল স্লোগান। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জনৈক পড়ুয়া জানান, গত দিন কয়েক থেকে আবেদন নিবেদন করে ব্যর্থ হওয়ার পর এদিন তারা জেলা শাসকের কাছে আসতে বাধ্য হয়েছেন। 5-6 দিন থেকে জিসি কলেজে দেখা যাইতেছে যে আর্টসের ছাত্ররা আর অ্যাডমিশন না পাইয়া ঘুরিয়া যার গিয়া, তো জিসি কলেজে মেরিট লিস্টে সবের নাম দিছে, আর মেরিট লিস্টের নাম থাকা সত্ত্বেও 467 নাম্বার অফ স্টুডেন্টের অ্যাডমিশন হয়েছে না। জিসি কলেজে আমরা ইয়ে জানাইছি, তারা কইছে যে তারা অ্যাডমিশন হয়েছে না, তারা সিট ফুল হয়ে গেছে, কিন্তু মেরিট লিস্টে থাকা মানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফুলফিল করা। এই অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও তারা
একটা বছর নষ্ট করা তো জিসি কলেজে তারা স্টুডেন্ট টাইপের একটা বছর নষ্ট করতে পারে না। ওইটার লিগে আমরা কলেজ প্রশাসন আর আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে খুব একটা রিকোয়েস্ট যে আমরা এই স্টুডেন্টসরা লাইফের ব্যাপারে ভাবত অত আর তারারে তারার সিট দিত আর কলেজে অ্যাডমিশন করাইয়া দেওয়ার ব্যবস্থা দিত। আমরা গতদিন জিসি কলেজে প্রোটেস্ট আন্দোলন করছিলাম কিন্তু তারা এটার একদম গুরুত্ব দিচ্ছেন না। এর লিগে আজকে আমরা ডিসি স্যারের কাছে ডিসি ম্যামের কাছে আইতে লাগলো, আমরা ডিসি ম্যামের কাছে আইসি যাতে আমরা এই আন্দোলনের কিছু একটা পাইমু। ছাত্রদের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হওয়া জনৈক অভিভাবক অভিযোগ করেন, মেরিট লিস্টে নাম থাকার পরও ভর্তি থেকে বঞ্চিত হতে হয়েছে তাঁর বোনকে। তিনি প্রশ্ন তোলেন, একটি বছর এভাবে নষ্ট হওয়ার ফলে যদি কোনো পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নেয় তবে এর দায়ভার কে নেবে? আমি স্টুডেন্টের গার্জিয়ান, হইল আমার বই। মেরিট লিস্টে নাম উঠছে কিন্তু তার অ্যাডমিশন লওয়া গিয়া আর চার দিন গিয়ে কলেজে 11টার সময় যায় আর বিকালে 6টার সময় কিন্তু অ্যাডমিশন নাই জিসি কলেজ, ঠিক আছে? পরে কিন্তু এলো জিসি কলেজের যারা যারা স্টুডেন্ট 30% অফ দি স্টুডেন্ট তারাও ডাকিয়ে ডাকিয়ে অ্যাডমিশন করাইছে, মেরিট লিস্টে নাম উঠছে তারা কিন্তু তেও তারা অ্যাডমিশন নাই। আর এখন গিয়ে হচ্ছে এই স্টুডেন্টটার অ্যাডমিশন হইতো না যদি এই স্টুডেন্টের অ্যাডমিশন না হয়, কেন জিসি কলেজে সবচেয়ে লাস্টের দিকে অ্যাডমিশন হয় কলেজে, এখন তো কোনো কলেজে অ্যাডমিশন পাওয়া যেত না। এখন এইসব স্টুডেন্টগুলা কই যাব, কোন কলেজে অ্যাডমিশন দিব তারা? আর আর যদি না হয় তো এই বছর তারা আর কিতা হইব? সামনে বছর তো 3% কাটা হইব, যদি যদি 45 থাকে কেউ তো সামনে বছর কত থাকবো? 43%। যদি কেউ 30% থাকে তো সামনে বছর কত হইব? 29% 28% হইব নি কোনো কলেজে অ্যাডমিশন। স্টুডেন্ট না কত পড়াশোনা কত কষ্ট করিয়া পড়াশোনা করিয়া মেরিট লিস্টে নাম উঠায় পরে অ্যাডমিশন নিত আর এখন তারা কই দিছে যে নাম উঠতো না, এখন স্টুডেন্টরা কিতা করবো? আমরা স্টুডেন্টরা অ্যাডমিশন লাগে, যদি না হয় এটার জিম্মেদার কে? যদি স্টুডেন্ট যদি কোনো স্টুডেন্ট যদি সুসাইড করে এটার জিম্মেদার কে লইব? কলেজের জিম্মেদারি লইব? স্বামী বিবেকানন্দের শিকাগো বিশ্বধর্ম মহাসম্মেলনে বক্তৃতার 125 বছর পূর্তি উপলক্ষে উধারবন কাঁচাকান্দি বিদ্যামন্দিরে মূল্যবোধ শিক্ষা বিষয়ক এক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার কাঁচাকান্তি সেবা সমিতি ও কাঁচাকান্তি বিদ্যামন্দিরের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করেন মুখ্য অতিথি গোয়ালিয়র আশ্রমের পণ্ডিত স্বামী সুজয়ানন্দ মহারাজ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বৈকুণ্ঠানন্দজী মহারাজ, ব্রহ্মচারী মহারাজ, এনআইটির অবসরপ্রাপ্ত ডিরেক্টর পীযূষ ভট্টাচার্য প্রমুখ। যদি দুনিয়া এর আগে শান্তিতে থাকতে চায় তাহলে যেন নিজেদের মধ্যে আমরা হিংসা না করি, মারামারি না করি, কাটাকাটি না করি, নিন্দা না করি, আমরা যেন ভাবি ও ওইভাবে ভগবানকে ডাকছে, আমি এইভাবে ভগবানকে ডাকছি, আমি আমার ভগবানকে আল্লাহ বলি, ওর ভগবানকে কৃষ্ণ বলে, দেবী বলে, শিব বলে, একই তো ব্যাপার, ভগবান তো একটাই, তাকে ভগবান দুটো হলে সেটা ভগবান হবে না, ভগবান একটাই হবে, তাকে আমরা ভগবান বলি যেটা এক, তো তাকেই তো সবাই ডাকছে, তাহলে আমরা এরকম হিংসা করি কেন, দ্বেষ করি কেন, খুনোখুনি করি কেন? স্বামীজি এই কথা বলেছিলেন 11 সেপ্টেম্বর 1893। আর 11 সেপ্টেম্বর 2001 কি হয়েছিল কে বলবে? দুটো বিশাল বিল্ডিং ছিল টাওয়ার্স, ওকে বলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউ ইয়র্কে, সেখানে হাজার হাজার অফিস, হাজার হাজার ব্যাংক, হাজার হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান, হাজার হাজার লোক কাজ করে, ছোটো মোটো না, দুটো শহর দুটো টাওয়ারের মধ্যে। এই 11 সেপ্টেম্বর 2001 শেষ করে দিল, হাজার 3500-4000 লোক মারা গেল। তখন লোকে বুঝতে পারলো যে স্বামীজির কথা কত প্রয়োজন। এই তারিখেই স্বামীজি সারা দেশ সারা বিশ্বকে বলেছেন যে আমাদেরকে ধর্ম নিয়ে মারামারি করা উচিত নয়, দেশ করা উচিত নয়, আর এই তারিখেই ঠিক তাই ওরকম যেই হোক। আসাম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিলের উদ্যোগে বিজ্ঞান এবং অঙ্কের উপর একটি প্রশিক্ষণমূলক কর্মসূচি শুরু হয়েছে। সরকারি বহুমুখী বালিকা বিদ্যালয়ে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 6 জুলাই অবধি। এদিনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঞ্জনাভ দত্ত। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু রায়, রাজীব হোসেন চৌধুরী ও অমল পাল। এছাড়া ছিলেন শেখর পাল চৌধুরী, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোমা সেন প্রমুখ।
এই দিন গোটা অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিজ্ঞান শিক্ষিকা বন্দনা সিংহ এবং অঙ্ক শিক্ষিকা বান্টি দেব। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অঙ্ক শিক্ষিকা বান্টি দেব বলেন, ছাত্রদের মন থেকে অঙ্ক এবং বিজ্ঞানের ভীতি কাটাতেই এই প্রশিক্ষণমূলক কর্মসূচির সূচনা করা হয়েছে। বিশ্ব পরিবেশ সুরক্ষার সোমবার দক্ষিণ ধলাইয়ের জামালপুর জিপি 608 নম্বর, সিঙ্গের হাওর এলপি স্কুল এবং শেওড়াতল জিপির নর্থ আরাধনপুর আপগ্রেডের এলপি স্কুলে বিভিন্ন প্রজাতির 100 গাছের চারা বিতরণ করল ধলাইয়ের নীর ফাউন্ডেশন। এদিন এই চারা বিতরণ কর্মসূচিতে ফাউন্ডেশনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্কুল দুটির শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে নীর ফাউন্ডেশনের সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন, আমরা নর্থ আরাধনপুর এলপি স্কুল এবং 608 নং সিঙ্গুরা এলপি স্কুলে আমরা একটি বৃক্ষরোপণ একটি চারা রোপণ করেছি। ভবিষ্যতেও জানে এখানে বৃক্ষরোপণের পরিবেশটা চলিয়া যায়, এর লাগে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী সবাই মিলিয়া আমরা আজকে এখানে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। 2021 ফের বদরপুর আসন থেকে বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বীর জানান দিলেন বিধায়ক জামাল উদ্দিন। রবিবার বদরপুরে ব্লক কংগ্রেসের এক সভায় এ ঘোষণা দেন জামাল উদ্দিন। বিধায়ক জামাল বলেন, বয়সের কাছে হার মানলেও বদরপুর সমষ্টির উন্নয়নে তিনি আমৃত্যু প্রয়াস চালিয়ে যাবেন। শেষ করার আগে আমার বাংলা বিশেষ বিশেষ খবর আরও একবার। ফি মকুব প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদ এআইডিএসওর, পুরল শিক্ষামন্ত্রী কুশপুতুল। সৌরভ সুপ্রিয়ার খোঁজে ব্যর্থ পুলিশ, বরাক বন্ধের হুমকি। মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও ভর্তি বঞ্চিত পড়ুয়ারা, অর্থমন্ত্রীকে স্মারকপত্র। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।